আমাদের বাসের ব্যবসা লাটি উঠে যাবার কিছুদিন পরই ভোলা আবার আমার মাথায় ব্যবসার ফন্দি গজিয়ে তুলল। তখন যদি জানতাম ওর বুদ্ধিতে চলে এরকম নাজেহাল হতে হবে, তাহলে কখনো ওই বুড়োর কাছে যেতাম না। ভাই, আমার এক মাস্তুতো ঠাকুরদা, বুঝলি? কি ঠাকুরদা? আরে আমার মাসির বাবা। তো সে তো তোর মায়েরও বাবা, দাদা মশাই বল। হ্যাঁ, ওই হলো আর কি। তা তিনি টিকের ব্যবসায় বিস্তর টাকা কামিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। হ্যাঁ, বলিস কি রে, টিকের ব্যবসায় বড় লোক? হ্যাঁ ভাই, ধনকুবের। তোর বাড়িয়ে বলছিস। হ্যাঁ, ব্যবসায় টিকে থাকলে হয়তো কেউ হতে পারে, কিন্তু টিকে তামাকের ব্যবসায় ধনকুবের? আরে ভাই, তামাকের ব্যবসা হতে যাবে কেন? টিকে টিকে হাম বসন্ত এসব হলে যে টিকে দেয় না, সেই টিকে। ও, তো টিকা বল না, টিকে টিকে করছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টিকা ওষুধের ব্যবসা। তো আমার এই দাদু জানিস তো, বিদেশে একটা অ্যাক্সিডেন্টে মাথায় চোট খেয়ে অক্কা পেতে পেতে বেঁচে যায়। কিন্তু তারপর দাদু টিকে গেল, তার ব্যবসা তিনি টেকাননি, কলকাতায় এখন নিজের পৈতৃক বাড়িতে এসে উঠেছেন। হ্যাঁ, তো তাতে হয়েছে এটা কি? আরে দাদুর নিজের তো ছেলেপুলে নেই, থাকার মধ্যে আছে কেবল একটা পৈতৃক বাড়ি আর ওই গাদা গাদা টাকা। সেই যে মারা গেলে খবরের কাগজে ছবি ছেপে লেখে না, যে খুবই পরোপকারী লোক ছিলেন, ভারী দান ধ্যান করতেন, দাদু হলেন সেই ধরনের লোক। ও, সে তো মারা গেলে জানা যায়, জ্যান্ত থাকতে তো টেরও পায় না কেউ। আরে ভাই, এখানে জ্যান্ত থাকতেই টের পাওয়া যাচ্ছে, জলজ্যান্ত দৃষ্টান্ত আমার দাদু। তিনি বাঙালি যুবকদের ব্যবসা বুদ্ধিকে খুবই সুনজরে দেখেন আর খুব খাওয়াতে ভালোবাসেন। তাই দাদুর কাছে কেউ টাকা চাইতে গেলে আগে তিনি তাকে পেট পুরো খাইয়ে দেন, খাইয়ে দাদুর যদি তৃপ্তি হয় তাহলে তো তাকে এমনি টাকা দিয়ে দেন। বলিস কি রে? হ্যাঁ, তো বলছি কি, আমার এক মামাতো ভাই, বুঝলি, জন্মের খাওয়া খেয়ে দাদুকে খুশি করে হোটেল খোলার নাম করে বেশ কিছু টাকা ঝেড়ে এনেছে, এখন ওই টাকায় নেশা করে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে পচার দোকান থেকে চপ কাটলে নিজের দোকানের বলে দাদুকে পাঠিয়ে দেয়। দাদু ওনাকে খুশি হয়ে বলেছে আরও ব্রাঞ্চ খুলতে টাকা সাহায্য করবে। ভাই, এ তো হরির লুট, শুনেই তো খাওয়ার আর টাকার লোভ লেগে যাচ্ছে। কিন্তু তুই এতদিন যাসনি কেন? তোর তো নিজের দাদু। আরে না, আমি গেলে হবে না, আমি তার আপন খুড়তুতো মেয়ের আপন ছেলে। যে বলেছি না, আমার দাদু খুব পরোপকারী, পরের উপকার করে, নিজের লোকের জন্য কিচ্ছু করে না। আচ্ছা, তো গিয়ে কি ব্যবসার কথা বলবো? আরে যা হোক একটা বলিস না, শুধু খেয়ে খুশি করে দিবি তাহলেই টাকা পেয়ে যাবি। ঠিক আছে, ওটা তুই আমার হাতে ছেড়ে দে, এমন খাওয়া খাবো তো দাদু আনন্দে নাচবে। ঠিকানা দে। তুমি কে বাবা? ইয়ে স্যার, আমি ভোলানাথের মামাতো ভাই। হ্যাঁ, তুমি ভোলানাথের মামাতো ভাই? কিন্তু সেদিন যে একজন রাখড়ি নামের ছেলে এসে বলল যে সেই নাকি ভোলার একমাত্র মামাতো ভাই। এই রে, ইয়ে একটু ভুল হয়ে গেছে, আসলে আমি না, ভোলা আমার মামাতো ভাই। ও তাই, বলো, বসো বসো। তা তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম থাকো হরি। বাবা, আমার খুড়তুতো ভাইয়ের বংশে দেখি হরি নামের ছড়াছড়ি। তা তুমি কিছু খেয়ে বেরিয়েছ? ইয়ে মানে আসলে ওই দুপুরবেলা। তোমার হাতটা দেখি। হ্যাঁ, হাতের আঙুল ঠান্ডা, চোখটা, হ্যাঁ চোখেও রক্তচাপ কম, বুঝেছি, 4-5 ঘন্টা তোমার খাওয়া হয়নি, এতক্ষণ না খেলে দেহের প্রান্তসীমাগুলোয় রক্তের চাপ কমে যায়, তাই ঠান্ডা মেরে যায়, কিছু খেয়ে নিলে আবার রক্তের চাপ বেড়ে সব গরম হয়ে ওঠে। এই নাও, এটা খেয়ে নাও। কি তেতো স্যার, এটা কি ওষুধ? ওষুধ নয়, এর নাম প্রোটিনেক্স। প্রোটিন কাকে বলে জানো তো? মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, এইসব হচ্ছে প্রোটিন। সেই সব প্রোটিনের সারভাগ বৈজ্ঞানিক উপায়ে নিষ্কাশিত অবস্থায় এই কৌটোয় রাখা আছে। একটা নেমন্তন্ন বাড়িতে মানুষ যতটা মাছ মাংস সাটাতে পারে, পুরো 3 চামচে তুমি তার সবটা খেলে এখন। একটা পুরো বিয়ে বাড়ি খেলাম? হ্যাঁ, পুরো একটা বিয়ে বাড়ি। তবে জিনিসটা দুধে মিশিয়ে খাওয়ার নিয়ম, কিন্তু দুধ তো ছিল না, তাই গরম জলে গুলে দিলাম, একটু চিনি মিশিয়ে দিলে হতো। এই নাও 1 চামচ চিনি খেয়ে নাও, চিনি খেলে এনার্জি হয়, চিনির সাবস্ট্যান্স হচ্ছে গ্লুকোজ। স্যার, আমার কিছু ভিটামিনের দরকার। হ্যাঁ বুঝেছি, দাঁড়াও, খাওয়ার পরেই এটা খাওয়ার নিয়ম। এই হচ্ছে ভিটামিন এ আর ডি, এ খেলে চোখ ভালো থাকে, হাড়ে শক্তি হয়, কবজি মোটা হয়, আরে দাঁত শক্ত হয়। নাও খেয়ে ফেলো। ইয়ে আমার চোখ এমনিতে ভালোই আছে, আর দাঁতও আমার বেশ শক্ত। এখন আছে, এরপর তো বয়স হলে নড়বর করবে, কিন্তু তুমি যদি চিরদিন ভিটামিন এ আর ডি খেয়ে যাও তো বয়স হলেও তোমার দাঁত কখনো নড়বে না। এই দেখো, 80 বছর বয়সেও আমার দাঁত। ই, প্রোটিন তো খেলাম স্যার, এই আবার কেন? তাতে কি হয়েছে? প্রোটিনে তো খালি মাংসপেশি গজায়, কিন্তু হাড়, ক্যালসিয়াম, সেটা তো পাওয়া যাবে ওই ভিটামিন ডি থেকে। না না, খেয়ে নাও। অনেক কিছু খাওয়া হলো, এবার হজম করার দরকার, ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াই তোমায়। হ্যাঁ
স্যার ওষুধের দরকার নেই, আমার এমনিতেই বেশ হজম হয়। না না, এমনিতে কিছু হয় নাকি? এই যে বি কমপ্লেক্সের বড়ি দেখছো, এর মধ্যে একাধিক বি ভিটামিন আছে, বিভিন্ন কাজ এদের। বি ওয়ান হচ্ছে বেরিবেরির ওষুধ, বাত ও সারায়। কিন্তু আমার তো বাত বা বেরিবেরি কোনোটাই হয়নি। আরে হতে কতক্ষণ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এছাড়া বি ওয়ান টু থ্রি ফোর এদেরও অনেক গুণাগুণ আছে। বি সিক্স মেমোরি বাড়ায়, বি টুয়েলভে রক্ত বাড়ে। নাও নাও, খেয়ে নাও। এ হলো, বি হলো, ডি হলো, সিটা এখনো বাকি আছে, দাঁড়াও। স্যার স্যার আর ভিটামিনের দরকার নেই। আলবাত আছে, তুমি তো কিছুই বোঝো না। এ বি সি ডি চারটে খেলে তবেই তো তোমার ভিটামিনের মিলটা কমপ্লিট হবে। দাঁড়াও না, খেয়ে নাও। হ্যাঁ, ভিটামিন হলো, প্রোটিন হলো, কার্বোহাইড্রেটও হয়েছে, এবার শুধু কিছু ফ্যাট হলেই তোমার খাওয়াটা পূর্ণ হয়। এই হচ্ছে ফ্যাটের সেরা ফ্যাট, খাঁটি কডলি বাত তেল। এর সঙ্গে কিছু কুইনিন মিশিয়ে দিলে যেমন খাদ্য তেমন টলি। স্যার স্যার আমার গা বমি করছে, ওটা আর খাবো না। আরে কিচ্ছু হবে না, তুমি খেয়ে দেখো, খুব ভালো খেতে। খাও খাও খাও। কি হচ্ছে? আরে আরে কোথায় চললে? ধুর, পুরো ব্যাপারটা মাটি করে দিলি তুই। আর এক চামচ কডলি বাত তেল খেতে পারলি না, টাকাটা এইভাবে হাতছাড়া করে দিলি। আরে নিকুচি করেছে তোর দাদুর টাকার। আগে যদি জানতুম তোর দাদু একটা আস্ত পাগল, তাহলে জীবনে যেতুম না। হ্যাঁ তা যাবি কেন, ব্যবসা বুদ্ধিটা তো আর জীবনে ঢুকলো না মাথায়। রাখো হরিকে দেখ, পাক্কা বিজনেসম্যান, শুধু সবকটা খাবার খেয়েছে তাই নয়, প্রত্যেকটা আইটেম চেয়ে চেয়ে নিয়েছে। 10 চামচ কডলি বাত তেল খেয়েছে 20 গ্রেন কুইনিন দিয়ে, তারপর চামচটাও চাটতে ছাড়েনি। ভাই ওই রাজভোগ তাহলে তুই খা, আমি ওসব গিলতে পারবো না। এই শোন, মাঝে মাঝে কিছু পেতে গেলে কিছু খেতে হয়। এই বলে ভোলানাথ আমার ভোজন দক্ষিণা পাওয়ার ব্যর্থ প্রয়াসকে গঞ্জনা করতে করতে চলে যায়। তোমার সাথে বইয়ের পাতায় দেখা, তোমার মেশে আমার কার খাতা, হারামিতে ওই মালিক আসে দেখো, তাড়াতাড়ি কিছু গল্প লেখো, প্রকাশক দেবে তোমায় যে 2 টাকা, সারা মাস জুড়ে পকেট পুরোই ফাঁকা, রাবড়ির পিছে সেটা উড়িয়েছ নাকি, কয়েক মাসের আছে ভাড়া বাকি, টিম টিম তারা টিম টিম তারা, তোমার ওই লেখা কেমন পারা, তুমিও হাসো আমিও হাসি, তুমিও হাসো আমিও হাসি।